Lastly, এই চ্যাপ্টারে তোমাদের শেষ শেষ ওয়াটার অ্যাক্টিভিটি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাক্টিভিটি এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে ওয়াটার অ্যাক্টিভিটি লেভেল কত অথবা তোমার কোন মাইক্রোঅর্গানিজম কত ওয়াটার অ্যাক্টিভিটি লেভেলে সার্ভাইভ করে তারপর ইস্ট কততে ব্যাকটেরিয়া কততে ফাঙ্গি কততে এই জিনিসগুলো এই চার্টগুলো আসে প্রায় তো আগে আমাদেরকে জানতে হবে ওয়াটার অ্যাক্টিভিটি আসলে কি ওয়াটার অ্যাক্টিভিটিটা হচ্ছে অ্যাক্টিভ ওয়াটার অ্যাক্টিভ ওয়াটার মানে হচ্ছে যে ওয়াটারটা জীবন তার অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে পারে মানে কোন একটা লাইফ পার্ট জন্য তো ওয়াটার দরকার সেই ওই স্পেসিফিক লাইফ পার্টটা যে ওয়াটারটা দরকার আর যে অ্যাক্টিভ ওয়াটারটা দরকার সেটাই হচ্ছে মূলত তোমার ওই স্পেসিসের জন্য ওই স্পেসিসের জন্য তোমার ওয়াটার অ্যাক্টিভিটি সার্ভাইভের জন্য ওয়াটার অ্যাক্টিভিটি এখানে তোমার মূল কথাটা যেখানে লেখা আছে ওয়াটার অ্যাক্টিভিটি ইজ দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য ফুড উইচ ইজ অ্যাভেলেবল ফর মাইক্রোবায়াল গ্রোথ আমি যে কথাটা বললাম যে মাইক্রোবায়াল গ্রোথের জন্য যে কতটুকু অ্যাভেলেবেল ওয়াটার আছে মানে কতটুকু অ্যাক্টিভ ওয়াটার আছে সেটাই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি ওয়াটার অ্যাক্টিভিটিকে এ সাফিক্স ডব্লিউ দিয়ে লেখা হয় ইজ দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ ওয়াটার ইন এ সাবস্টেন্স ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড স্টেট পার্শিয়াল ভেপার প্রেশার অফ ওয়াটার সে একটা সাবস্টেন্সের মধ্যে যে ওয়াটার আছে তার ভেপার প্রেশার কত সেটাকে একদম পিওর ওয়াটারের ভেপার প্রেশার দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে তুমি পেয়ে যাবা ওয়াটার অ্যাক্টিভিটি ওই প্রোডাক্ট সংজ্ঞা বুঝতে পারছো সংজ্ঞাটা বোঝা গেছে আবার বলতেছি হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি অর এ সাফিক্স ডব্লিউ ইজ দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ ওয়াটার ইন এ সাবস্টেন্স বা ইন এ ফুড সাবস্টেন্স মানে তুমি যদি একটা ফুডের কথা চিন্তা করো ফুড সেটা ধরো বিস্কি ইন এ বিস্কি ডিভাইডেড বাই দ্য স্ট্যান্ডার্ড স্টেট পার্শিয়াল ভেপার প্রেশার অফ ওয়াটার একদম পিওর যে ওয়াটার সেইটার পার্শিয়াল ভেপার প্রেশার দিয়ে যদি তুমি ওই স্যাম্পলের ওয়াটার যেটা আছে তার ভেপার প্রেশারকে ভাগ দাও তাহলে যে রেজাল্টটা পাবা সেটাই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি পিওর ওয়াটারের ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে তোমার 1 স্যার পিওর ওয়াটারের স্ট্যান্ডার্ড ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে 1 ধরে হয় এবং এর সাথে তোমার 1 এর নিচে সাধারণত তোমার ওয়াটার অ্যাক্টিভিটি স্কেলটা হচ্ছে 1 এর নিচে নিচে 1 এর উপরে না কারণ পিওর ওয়াটারের এই হচ্ছে 1 তাহলে তুমি 1 দিয়ে কোনো কিছুকে ভাগ দিলে তোমার 1 এর নিচে আসবে কখনো তোমার 1 এর উপরে যাবে এখানে বলতে হয় ইজ দ্য পার্শিয়াল ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন এখানে পি হচ্ছে ওই যে সলিউশন ওই যে ফুড ঠিক আছে ওই ফুডের পার্শিয়াল ভেপার প্রেশার কত আর বলছে পি নট হচ্ছে পার্শিয়াল ভেপার প্রেশার অফ পিওর ওয়াটারের ভেপার প্রেশার কত এখানে বলছে এই ওয়াটার অ্যাক্টিভিটি অফ 0.80 মিনস দ্য ভেপার প্রেশার ইজ 80% অফ টোটাল পিওর ওয়াটার মানে যদি পিওর ওয়াটারের 80% হচ্ছে এর ভেপার প্রেশার তার মানে এখানে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে যে এর যে বাকি যে 20% আছে সেখানে ওয়াটার না অন্য কিছু আছে বিষয়টা হচ্ছে কিছুটা এরকম মানে ময়েশ্চার কন্টেন্টের সাথে তোমার ওয়াটার অ্যাক্টিভিটির একটা রিলেশন আছে এটা আছে একটা অত দূর আমাদের কঠিন ভাবে শিখতে হবে না যে তোমরা বেসিক ফার্স্ট ইয়ারে জাস্ট একটু বোঝো যে ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে তোমার একটা ফুড আছে সেই ফুডের মধ্যে যে ওয়াটারটা আছে তার ভেপার প্রেশার কত তাকে ভাগ দিতে হবে পিওর ওয়াটার তার মানে পিওর ওয়াটারে তো অন্য কিছু থাকে না এর ভেপার প্রেশার কত তার মানে বলতেছে ওয়াটার অ্যাক্টিভিটি 0.8 হয় তার মানে হচ্ছে 80% মানে পিওর ওয়াটারের 80% ভেপার প্রেশার হচ্ছে ওই প্রোডাক্টের মধ্যে আছে এই হচ্ছে মূল ডেফিনিশন ওয়াটার অ্যাক্টিভিটি প্রায় পরীক্ষা আসে ভাইবাতে বসে এখানে কারো কোনো বুঝতে সমস্যা না স্যার এখন বাকি আমরা এখন যাব কিছু মুখস্থ জিনিস শিখতে হবে আমাদেরকে চার্ট আমি বলেও দিছিলাম
আমরা শিখেনি বা কিছু, এখান থেকে সবগুলো মুখস্থ করতে হবে না। ফ্রেশ মিট এন্ড ফিশ, এখানে বলা হয়েছে ফ্রেশ মিট এন্ড ফিশে দেখো 0.99 এখানে ওয়াটার অ্যাক্টিভিটি, মানে প্রায় তোমার পিওর ওয়াটার ব্যাপারের বিষয়ের সমান। পিওর ওয়াটার হচ্ছে 1 আর এটা হচ্ছে 0.99। এখন দেখো মোস্ট স্পয়লেস ব্যাকটেরিয়া, যারা ফুডকে নষ্ট করতে পারে এদেরকে বলা হচ্ছে স্পয়লেস ব্যাকটেরিয়া। আর প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বলছিলাম, যারা রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তোমাকে রোগ আক্রান্ত করবে যারা তারা হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, আর যারা খাবারকে নষ্ট করবে তারা হচ্ছে স্পয়লেস ব্যাকটেরিয়া। খাবারকে একটা পচা বা একটা ধরো একটা খাবারের কোন একটা অংশ নষ্ট হয়ে গেছে, সেটা খাওয়ার পরে তুমি অসুস্থ হতেও পারো নাও পারো, তুমি তো ওইটা খেলেই যে অসুস্থ হবে এরকম বিষয় না, তুমি তখনই অসুস্থ হবা যখন ওই পচা অংশের মধ্যে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, যদি শুধু স্পয়লেস কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে তুমি ওটা নষ্ট মানে তোমার ক্ষতি হবে না। যেমন ধরো আমরা দই খাই, দই কি আসলে দই হচ্ছে দুধকে পচায়ে দই তৈরি করা, কিন্তু এই যে ল্যাকটোব্যাসিলাস, ল্যাকটোব্যাসিলাস কিন্তু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া না, ল্যাকটোব্যাসিলাস হচ্ছে স্পয়লেস ব্যাকটেরিয়া। তো এখানে যে ল্যাকটোব্যাসিলাস দুধকে স্পয়েল করে দই তৈরি করলো, এই দই খাইলে কি আমরা অসুস্থ হই? মানে তো অসুস্থ হই না, কিন্তু অনেক সময় বলে না যে খাবারে বিষক্রিয়া হয়েছে, হয়ে ডায়রিয়া হয়ে গেল, বমি হচ্ছে, হয় না এরকম? ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই বোটুলিনাম ব্যাকটেরিয়া যদি খাবারে গুঁড়ো করে যায় তাহলে এই খাবার খেলে তোমার এই রকম ডায়রিয়া হবে, বমি, ভমিটিং হবে। ওই ব্যাকটেরিয়া গুলোকে বলা হচ্ছে তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, বা তোমার কলেরা, ভিব্রো কলেরি, কলেরি এটা একটা তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, কারণ তোমাকে কলেরা রোগ তৈরি করে দিচ্ছে। তাহলে দেখো ফ্রেশ মিটের হচ্ছে 0.99 ওয়াটার অ্যাক্টিভিটি, আর স্পয়লেস ব্যাকটেরিয়া হচ্ছে 0.90। তাহলে 0.90 এর উপরে যেহেতু, তাহলে স্পয়লেস ব্যাকটেরিয়া খুব দ্রুত মিটে গ্রো করতে পারবে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখো চিজ স্প্রেড, ব্রেড, রেড বিন পেস্ট, এগুলো কিন্তু খুব দ্রুত গ্রো করতে পারে। দেখবা যে ব্রেড দেখবা যে 2-3 দিনের ভেতরে নষ্ট হয়ে যায়, তাই না? জি স্যার। বিস্কিট কি 2-3 দিনে নষ্ট হয়? না, তার মানে বিস্কিটের ওয়াটার অ্যাক্টিভিটি আরো তোমার কম। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা যে ফ্রেশ মিট, তারপর হচ্ছে তোমার এই যে ব্রেড দেখলা, রেড বিন পেস্ট দেখলা, ক্যাভিয়ার ক্লাসে বলছিলাম, মনে আছে ক্যাভিয়ার কি জিনিস বলছিলাম? খুব এক্সপেন্সিভ একটা খাবার, সেটা ওয়ার্ল্ড খাওয়া হয় কাঁচা। এবং এটা এত পপুলার যে তোমার নিরামিষ ভোজি যারা, তাদেরও মন চাইলো যে আমি ক্যাভিয়ারের মতো কোনো একটা কিছু খাবো, তখন নিরামিষ ভোজীদের জন্য ক্যাভিয়ারের প্রসিডিওর আছে। বিজ্ঞানীরা গবেষণা করে ক্যাভিয়ারের মতো করে নিরামিষ ভোজীদের জন্য ওই রকম তৈরি করছে। মানে আমরা মিল্ক খাই, যারা নিরামিষ ভোজী তারা তো মিল্ক খায় না অনেকদিন, তাহলে তারা কি খায়? সয়া মিল্ক খায়, তাহলে এটা বিকল্প না? আমরা ধরো সানা খাচ্ছি বা চিজ খাচ্ছি, পনির, সিমিলারলি সয়াবিন থেকে তৈরি করা যায় টোফু, খাইছো কেউ কখনো? নাম শুনছো টোফু? সুপার স্টোর গুলো পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবল। তারপরে ধরো আমরা মিট খাই, যারা নিরামিষ ভোজী আছে তারা মিট খায় না, তাদের জন্য বিকল্প তৈরি করা হয়েছে সয়া মিট। সয়া মিট তো খাওয়ার কথা নেই, সেটাকে বলেছে টোফু। জাপানে প্রচুর খায় এরা টোফু, সয়াবিনের সয়া, তারপরে সয়া মিল্ক, একদম মিল্কের মতো দেখায়, সয়া মিল্ক খাই। ঠিক আছে, কোকোনাট মিল্ক, কোকোনাট মিল্কটাও একেবারে মিল্কের মতো দেখে। কোকোনাট দিয়ে যদি কোনো খাবার রান্না করে থেকে থাকো বা অভ্যস্ত থাকো, বিশেষ করে আমাদের সাউদার্ন রিজনে খুব পপুলার, তোমাদের ওদিকে এতটা পপুলার কিনা কোকোনাটের মিল্ক
একদম মিল্কের মতো একটা এক্সট্রাক্ট মতো বের করা যায় কোকোনাট থেকে, সেটা দিয়ে তোমরা যে চিংড়ি মাছের মালাইকারি নাম শুনছো, চিংড়ি মাছের মালাইকারি, জি স্যার, চিংড়ি মাছের মালাইকারি বা আমাদের দিকে ডিমের কুরমা বলো বা চিকেনও চিকেনও দাও যায়, তোমার একটা খাবার বলে স্পেশাল তার নাম হচ্ছে ঘাটা বলে, এগুলোতে তোমার এই এই মিল্কটা ইউজ করা হয়, কোকোনাট মিল্ক করা হয়, আদৌ অরিজিনালি এটা আসলে মিল্ক না, মিল্কের কোনো কম্পোজিশনের মধ্যে থাকে না কিন্তু অ্যাপিয়ারেন্সটা মিল্কের। সিমিলারলি ক্যাভিয়ার হচ্ছে ট্রাউট নামে এক ধরনের মাছের ডিম, ওয়ার্ল্ডে এটা খুবই দামি, প্রায় 7 থেকে 8 বছর একটা মাছ লালন পালন করার পরে ডিম হয়, সেই ডিমটাকে ওরা বিভিন্ন খাবারের সাথে ওরা কাঁচাই খায় আর কি, জাপানে পপুলার এবং সারা ওয়ার্ল্ডেই ক্যাভিয়ার খুব পপুলার। ঠিক আছে, এই ক্যাভিয়ার ক্যাভিয়ারের ওয়াটার অ্যাক্টিভিটিও 0.92, তার মানে এটাও এসকলেস ব্যাকটেরিয়া খুব দ্রুত গ্রো করবে, এটাকে যদি তুমি ফেভারেবল কন্ডিশন দিয়ে দাও ব্যাকটেরিয়ার জন্য, ওপেন এনভায়রনমেন্টে নিয়ে আসো। ঠিক আছে, তারপরে এজড সিডার, সিডার চিজ, ঠিক আছে, এটা এক ধরনের চিজ, চিজ দেখছো, পিজ্জাতে দেয় চিজ, ঠিক আছে, এই সিডার চিজগুলো খুব হার্ডি এবং এর ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, ওয়াটার অ্যাক্টিভিটি দেখো 0.85, তার মানে কি এখানে স্কলেস ব্যাকটেরিয়া কিন্তু এই উপরের এদের মতো এত দ্রুত গ্রো করতে পারবে পারবে না, পারবে না, এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে না, জি স্যার, কখনই গ্রো করবে যখন এর এর ওয়াটার অ্যাক্টিভিটি লেভেল 90 পার হবে, জি স্যার, কিন্তু এর উপরে তোমার ইস্ট গ্রো করতে পারে, কারণ দেখো ইস্টের মোস্ট স্পয়লেস ইস্ট মোল্ড মোল্ড গ্রো করে, ইস্ট ইস্ট কম মোল্ড গ্রো করে, কারণ মোল্ড হচ্ছে 0.8, এর উপরে মোল্ড গ্রো করতে পারে, এবং কিছু কিছু ওয়ার্ল্ডের খুব নাম করা করা কিছু চিজ আছে যেখানে ওরা ইন্টেনশনালি ওইখানে তোমার মোল্ড কে গ্রো করায়, যেমন পেনিসিলিয়াম, নাম শুনছো, জি স্যার, পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামটা দিয়ে দেয় ওরা চিজ তৈরি করার সময়, পরবর্তীতে পেনিসিলিয়ামের আস্তরণ তৈরি হয়, অথবা কোনো একটা ওদের লোকালি কোনো একটা মোল্ড ওর ভিতরে ইনকর্পোরেট করে দেয়, বিভিন্ন ডিজাইনের কালার হয়, কোনটা সবুজ কোনটা নীল, ঠিক আছে, মোল্ডটা যেখানে সেখানে গ্রো করে সেরকম ডিজাইন হয়। ঠিক আছে, তাহলে তোমার চিজ দেখো, চিজে যেহেতু তোমার 0.8 থেকে এর উপরে, তার মানে 0.85 আবার 0.90, তার মানে ব্যাকটেরিয়া গ্রো করবে না চিজে, কিন্তু এই দেখো মোল্ড গ্রো করবে, বুঝতে পারছো, কঠিন লাগতেছে বেশি, তার মানে এই দেখো এই যে 0.85 আবার 9 এর নিচে আবার 0.8 এর উপরে, তার মানে অবশ্যই এই গ্রুপ অফ মাইক্রোঅর্গানিজম এখানে গ্রো করবে, ঠিক আছে, এটা এরপরে দেখো সয়া সস আছে, সয়া সস হচ্ছে 0.8, তার মানে মোল্ড গ্রো করতে পারে, তাই না, জি স্যার, মোল্ড এখানে দেখো এই যে মোস্ট স্পয়লড মোল্ড 0.8, তাহলে সয়া সসে কত 0.8, তার মানে এখানে মোল্ড গ্রো করতে পারে। তারপর দেখো জ্যামস এন্ড জেলিস, জ্যাম এবং জেলিকে যদি তুমি বাইরে রেখে দাও দীর্ঘদিন, তাহলে উপরে কি হয়, ছাতার মতন পড়ে যায়, কিন্তু দেখছো উপরে দেখবা যে মোল্ড গ্রো করে যাবে, দেখবা একটা একটা পর্দার মতো গ্রো করে যাবে ওর উপর দিয়ে, দেখো সবুজ সবুজ ই হয়ে যাচ্ছে ওর উপর দিয়ে, সবুজ সবুজ বা কেমন একটা মানে সাই কালারের দেখবা যে কোন একটা জিনিস ডেভেলপ করে যায়, ওইগুলো হচ্ছে এক টাইপ অফ মোল্ড। এরপরে পিনাট বাটার, আবার পিনাট বাটারের ক্ষেত্রে যায় দেখো যে এটা তোমার 0.8 এর নিচে, তার মানে এখানে ইস্ট মোল্ডও গ্রো করবে না, ঠিক আছে। এরপর দেখো ড্রাইড নাট, চীনা বাদাম, চীনা বাদাম সহজে নষ্ট হয়, ঘরে বাদাম যদি তুমি রেখে দাও সহজে নষ্ট হয়, তোমার একটা মিট যত দ্রুত নষ্ট হবে, তোমার একটা চিজ যত দ্রুত নষ্ট হবে, একটা চীনা বাদাম যদি বা যে কোনো ধরনের বাদাম যদি তুমি রেখে দাও সহজে নষ্ট হয়। তারপরে দেখো যে বিস্কিট বা কুকিজ, কুকিজের ওয়াটার অ্যাক্টিভিটি আরো কম 0.3, এটা দেখবা যে তোমার 6 মাস 1 বছর অনায়াসে থাকে। ইনস্ট্যান্ট কফি, বাসা বাড়িতে চা বা কফি তুমি একটা পাত্রে রেখে দিছো, মুখ খুলেও রেখে দিছো, সাপোজ নষ্ট হয় সাথে সাথে, 2-3 মাসে নষ্ট হয়, 6 মাস 1 বছরে নষ্ট হয়, চা যদি তুমি রেখে দাও
মুখ খুলেও যদি রেখে দাও তাহলে কি ওখানে ব্যাকটেরিয়া বা ইস্ট এগুলো গ্রো করে করে না, কারণ হচ্ছে এর ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে অনলি 0.2। তার মানে তোমার এখানে দেখো যে তোমার স্পলেস ব্যাকটেরিয়া গ্রো করবে না, তারপর ইস্ট গ্রো করবে না, মোল্ড গ্রো করবে না, হ্যালোফিলিক ব্যাকটেরিয়া যেগুলো আছে মানে সল্ট সল্ট লাভিং যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলো গ্রো করবে না, তারপর যে তোমার জেরোফিলিক মোল্ড যেগুলো আছে সেগুলো গ্রো করবে না, তারপরে অসমোলাইটিক ইস্ট যেগুলো আছে ঠিক আছে সেগুলো কোনো কিছুই এখানে সহজে গ্রো করবে না। এখানে চা তুমি যদি রেখে দাও দেখা যাবে দীর্ঘদিন 6 মাস 1 বছরেও চার ফ্লেভারটা চলে যাবে, কিন্তু এখানে কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করতে পারবে না। এই জিনিসটা আমরা বুঝবো এই ওয়াটার অ্যাক্টিভিটি কোনটা কোথায় গ্রো করতে পারবে কোনটা কোথায় গ্রো করতে পারবে না। ক্লিয়ার? স্যার এই চার্টের কি সবগুলো মুখস্ত করতে হবে? না সবগুলো না, আমি ক্লাসে তোমাদের শীটে দাগাই দিছিলাম, কিন্তু তারপরে ধরো তোমার ক্যাভিয়ারটা দিতে পারো, যেহেতু এটা খুবই এক্সপেন্সিভ একটা ওয়ার্ল্ড ওয়াইড এটার খুব একটা পপুলারিটি আছে, এই খাবারটা জানতে জানার দরকার আছে আমাদের। তারপরে চিজ, চিজ চিজ এখন আমাদের দেশে প্রচুর ব্যবহার হয়, পিৎজা বলো বা তোমরা বাসা বাড়িতে অনেক ইউজ করো এখন ঠিক আছে। তারপরে ধর হচ্ছে সয়া সস ইউজ হয় না আমাদের রান্নাবাড়ায়? জি স্যার হয়, বিভিন্ন খাবার দাবার আমরা মেরিনেট করি না এখন, তোমার ওই যখন বারবিকিউ করো বা তোমার যখন গ্রিলিং করো তখন মেরিনেট করার জন্য কিন্তু সয়া সস লাগে। তারপর জ্যাম জেলি খাই আমরা বাসা বাড়িতে এখন, অনেকে কিন্তু খাই বাসা বাড়িতে, পিনাট বাটারও খাই আমরা অনেকে। যে একটা অ্যাড দিত তোমরা অবশ্য পাইছো কিনা আমাদের ছোটবেলায় দেখতাম, মুসিলা দেখছো? মুসিলা জি স্যার, ওর ভিতরে কিন্তু পিনাট বাটার একটা পার্ট আছে, একটা আছে চকলেট পার্ট আর একটা আছে পিনাট বাটার, চকলেট আছে হোয়াইট পার্ট জি স্যার। তারপরে ধরো তোমার হচ্ছে ড্রাইড ফ্রুট, আমরা বিভিন্ন ড্রাইড ফ্রুট কিন্তু এখন খাই না, আমাদের দেশে যেগুলো উৎপাদন হয় সেগুলো তো খাই এখন বিদেশ থেকেও, কিন্তু আমাদের তো এখন পয়সা কড়ি অনেক দিছে আল্লাহ মাশাআল্লাহ, আমরা বিদেশ থেকেও কিন্তু অনেক দেখবা যে ড্রাইড ফ্রুট ইম্পোর্ট করে খাই। আচ্ছা, যাদের পয়সা কড়ি নাই তারাও কিছু ড্রাইড ফ্রুট খাই, অ্যাট লিস্ট রমজান মাসে তো খাই, বলতে পারবা কোনটা? খেজুর। খেজুর, খেজুর কি ড্রাইড আকারে আসে না আমাদের দেশে? ড্রাইড আকারে আসে, অনেক খেজুর আসে ড্রাইড আকারে, কিছু আসে তোমার মানে তোমার কুকিং করে নিয়ে আসে যাতে করে তোমার লং টাইম শেলফ লাইফ থাকে, প্রিজারভেটিভ দেয় কিছুতে, আর যেগুলো অরিজিনালি দামি খেজুর যেগুলো সেগুলো আসলে মূলত ড্রাইড হবে, ওর ময়েশ্চার কন্টেন্ট অনেক কম থাকে আর কি, ওয়াটার অ্যাক্টিভিটি কম থাকে, প্রায় সিক্স থাকে। তারপরে বিস্কিট বা কুকিজ যেগুলো আছে 0.3, আর ইনস্ট্যান্ট কফি যেটা বললাম বা টি বলো, এদের আরও ওয়াটার অ্যাক্টিভিটি কম, তার মানে এরা সাধারণত কোনো মাইক্রো অর্গানিজম দ্বারাই অ্যাট্রাক্টেড হয় না ঠিক আছে, এইটা বোঝাই চাই। আর কুকিজের ক্ষেত্রে 0.3, এখন বলতে পারো যে স্যার আমরা তো বিস্কিট তাহলে যদি আমরা প্যাকেট খুলে রেখে দিই দেখা যায় যে স্যার 2-4 দিনের মধ্যেই নষ্ট হয়ে যায় বিস্কিট, ওইখানে তো স্যার ব্যাকটেরিয়া গ্রো করে বন্ধ হয়, এটা কেন? এটার মূল কারণ হচ্ছে বিস্কিট হচ্ছে তোমার হাইগ্রোস্কোপিক ড্রাই প্রোডাক্ট, এটাকে যখন তুমি প্যাকেট থেকে খুলে রাখবা তখন ও বাতাস থেকে ময়েশ্চার গেইন করবে, করে তখন আর ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু 0.3 থাকে না, তখন ওয়াটার অ্যাক্টিভিটি বাড়তে বাড়তে দেখা যাবে যে 0.8ও পার হয়ে যাবে, তখন ওর ভিতর মোল্ড গ্রো করবে, যখন 0.85 পার হয়ে যাবে মানে 0.88 পার হয়ে যাবে তখন ওর ভিতর ইস্ট গ্রো করবে, বুঝতে পারছো বিষয়টা? মানে তোমার ইনিশিয়ালি ধরো বিস্কিটে 0.3 আছে প্যাকেটের ভেতরে, তুমি খুলে রেখে দিলা ঠিক আছে, খুলে রেখে দিলা 3-4 দিন পরে দেখলা যে বিস্কিটটা গন্ধ হয়ে গেছে, তার মানে গরুর ভিতর ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করছে, বিস্কিটটা নরম হয়ে গেছে তার মানে গরুর ভিতর ময়েশ্চার কন্টেন্ট বাড়া শুরু হয়েছে, কখন মাইক্রোঅর্গানিজম গ্রো শুরু হবে ধরো ময়েশ্চার কন্টেন্ট ওয়াটার অ্যাক্টিভিটি বাড়তে 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 ধরো যখন 0.8 পার হয়ে গেল তখন দেখবা যে ওর ভিতরে মোল্ড গ্রো করার মতো ফেভারেবল কন্ডিশন হয়ে যাবে, যখন 0.88 পার হয়ে গেল তখন ওর ভিতরে ইস্ট গ্রো করার ফেভারেবল কন্ডিশন হয়ে যাবে, যখন আরো বেশি তোমার 0.9 পার হয়ে গেল তখন ব্যাকটেরিয়া গ্রো করা শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? ওয়াটার অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের ফুড প্রসেসিং এর জন্য। জাস্ট আমি কুকিজের উদাহরণ দিলাম ঠিক আছে, তোমার ড্রাইড ফ্রুটের ক্ষেত্রেও তাই, যদি ওকে ময়েশ্চার গেইন করার তুমি সুযোগ দাও তাহলে ও যখন তোমার তোমার 0.8 পার হয়ে যাবে, আর ফ্রুটস গুলাতে সাধারণত তোমার কি থাকে সুগার থাকে, সুগার হচ্ছে
তোমার মোল্ড এবং ইস্ট সুগারকে পছন্দ করে, ঠিক আছে, তোমার বিশেষ করে ইস্ট পছন্দ করে খুব সুগারকে, তখন দেখা যাবে যে যখন 0.88 পার হয়ে যাবে সাথে সাথে এখানে তোমার ইস্ট গ্রো হওয়া শুরু হয়ে যাবে খুব ইমিডিয়েটলি। এই হচ্ছে মূলত আমরা ওয়াটার অ্যাক্টিভিটি শিখলাম আজকে। এখন দেখো এখানে কিছু মাইক্রো অর্গানিজম স্পেসিফিক আমি দাগাই দিছিলাম তোমাকে, আমার খেয়াল নেই এখন এই সাথে ওই যে ওয়াটার অ্যাক্টিভিটি কোন ব্যাকটেরিয়া বা কোন মাইক্রো অর্গানিজম ওয়াটার অ্যাক্টিভিটি কত, কোন ওয়াটার অ্যাক্টিভিটিতে ওই স্পেসিফিক মাইক্রো অর্গানিজম গ্রো করে, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আগেরটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে এই গ্রুপের ভেতরে, তাহলে সেই অনেক ব্যাকটেরিয়ার মধ্যে এখানে থেকে ইম্পর্টেন্ট কিছু বলে দিছিলাম যে 0.9 এর উপরে গ্রো করে, কিন্তু 0.9 এর উপরেই কিন্তু সব ব্যাকটেরিয়া গ্রো করে না, যেমন ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম কিন্তু 0.91 এ গ্রো করবে না, ও গ্রো করবে 0.97 এ কিন্তু। সো 0.91 হলেই যে তুমি খাদ্যে বিষক্রিয়া হয়ে যাবে বিষয়টা তা না, 0.97 তোমাকে পার হতে হবে। এই এই চার্টটা মূলত এই জিনিসটা বোঝাচ্ছে, বুঝতে পারছো? মানে এইখানে আমরা শিখলাম গ্রুপ, যে এই গ্রুপটা এর উপরে গেলে গ্রো করে, আর এইখানে শিখবো হচ্ছে আমরা স্পেসিফিক প্রত্যেকটা মাইক্রো অর্গানিজমের আলাদা ওয়াটার অ্যাক্টিভিটি আছে, কোন স্তরে গেলে ও অ্যাক্টিভ হয় বা গ্রো করা শুরু করতে পারে সেই ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এইখানে দেওয়া আছে। এরও আমি ক্লাসে দেখাই দিছিলাম, ওইগুলো খালি পড়তে হবে, মুখস্থ করতে হবে, বেশি না, ধরো 5টা 7টা 8টা ম্যাক্সিমাম 10টা, এর বেশি দরকার নেই, 5টাই যথেষ্ট ম্যাক্সিমাম, যদি কেউ জানতে চাও 10টা জানতে পারো, বাট ফিউচারে অনেক সময় কাজে লাগতে পারে। সো এই গ্রুপটা তোমাকে মুখস্থ করতে হবে অবশ্যই, গ্রুপটা মোস্ট ইম্পর্টেন্ট, আর ওইখানে থেকে ধরো তোমার 5টা বা 5টা থেকে 10টা মুখস্থ করে রাখবে। তাহলে ওয়াটার অ্যাক্টিভিটি কি? ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দা ফুড বা ইন দা স্যাম্পল, যাই বলো না কেন তাকে ভাগ দিতে হবে কি ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার দিয়ে, মানে পিওর ওয়াটারের কত শতাংশ ভেপার প্রেশার আছে ওই ফুডে, সেটাই হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি এখানে বললাম যে ওয়াটার অ্যাক্টিভিটি ওই এই চার্টের থেকে আমরা বুঝবো যে কোন ওয়াটার অ্যাক্টিভিটিতে মানে কোন প্রোডাক্টটা কোন কোন মাইক্রো অর্গানিজম দ্বারা অ্যাট্রাক্টেড হতে পারে, ওয়াটার অ্যাক্টিভিটি থেকে আমরা জানতে পারি, এখানে গ্রুপটা দেওয়া আছে। আর স্পেসিফিক কোন মাইক্রো অর্গানিজম অ্যাটাক করতে পারে, কোন মাইক্রো অর্গানিজম অ্যাটাক করতে পারে, দেখো 99 তার মানে ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম অ্যাটাক করতে পারে তোমার মিটে, ঠিক আছে, এইটা জাস্ট একটু সমন্বয় করে পড়বা, তাহলে জাস্ট বুঝতে সুবিধা হবে তোমার, ঠিক আছে। যেমন 0.96 এ ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম গ্রো করবে না, করবে 0.97 এ, তার মানে কি মিট অ্যান্ড ফিশে ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম গ্রো করার চান্স আছে, ঠিক আছে, কিন্তু তোমার ব্রেডে ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম গ্রো করবে না, কারণ 0.97 এর নিচে ও গ্রো করে না, এটা ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম থাকলে বলো। ওকে, প্রবলেম নাই, করো শেষ করে দিই। ওকে, তাহলে ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, নট অনলি ফর পাসিং এক্সাম বাট অলসো অ্যাজ এ ফুড টেকনোলজিস্ট ইউ হ্যাভ টু নো দ্য ওয়াটার অ্যাক্টিভিটি, হোয়াট ইজ ওয়াটার অ্যাক্টিভিটি, দ্য গ্রুপ অফ মাইক্রো অর্গানিজম দ্যাট গ্রো ইন স্পেসিফিক ওয়াটার অ্যাক্টিভিটি অ্যান্ড স্পেসিফিক ব্যাকটেরিয়া অর ইস্ট অর মোল্ড গ্রোয়িং ওয়াটার অ্যাক্টিভিটি ইউ হ্যাভ টু নো ইট, মানে তোমাকে স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের ওয়াটার অ্যাক্টিভিটিও কিছু কিছু জানতে হবে, আবার গ্রুপের যে তাহলে আমরা জানবো যে কোন ফুডটা কোন গ্রুপের মাইক্রো অর্গানিজমে অ্যাটাক হওয়ার চান্স বেশি,